খাগড়াছড়িতে রবিবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে সদরের পৌরসভার মধ্যে ঝুঁকির মধ্যে রয়েছে অন্তত দুইশো পরিবার তাই পৌরসভার উদ্যোগে পাহাড়ি ধসের সতর্কতা জারি করে মাইকিং করা হচ্ছে পৌরসভা মেয়র জানিয়েছেন খাগড়াছড়ি পৌরসভার অভ্যন্তরে পাহাড় ধসের স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল বিভাগ এলাকার জনপ্রতিনিধি ও ঝুঁকিতে থাকা বসবাসকারীদের সাথে সমন্বয় করে সমাধানের উপায় খুঁজা হচ্ছে খাগড়াছড়ি জেলা সদরের পৌরসভার অভ্যন্তরে কলাবাগান ইসলামপুর কুমিল্লাটিলা ও শালবন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে এদিকে খাগড়াছড়ি পৌরসভার পক্ষ থেকে পাহাড় ধসে সতর্কতা বিষয়ে মাইকিং করা হচ্ছে এবং স্থানীয় পৌর কাউন্সিলরের সাথে সমন্বয় করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া পূর্ব প্রস্তুতি হিসেবে নয়টি ওয়ার্ডে নয়টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান মেয়র নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম